প্রতি টিকিটে দিচ্ছে অনলি 320 টাকায়। কক্সবাজার থেকে চট্টগ্রাম পূর্বী পরিবহনে দিচ্ছে অনলি 320 টাকা। সময়টা 2021 সাল, কক্সবাজার বাসের স্বপ্নের ট্রেন তখনও আসেনি। কক্সবাজার টু চট্টগ্রাম যাত্রায় সকলের একমাত্র পরিবহন ছিল বাস। মাত্র 250 টাকায় যাওয়া যেত কক্সবাজার থেকে চট্টগ্রাম। তবে 2021 ও 2022 সালে মাত্র 2 বছরে তেলের দাম বাড়ে 40%-এরও বেশি। সেই হিসেবে কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব 151 কিলোমিটার অনুযায়ী সরকারি নিয়ম মতে যাত্রীর প্রতি কিলোমিটারে 2.20 টাকা হিসেব করে ভাড়া আসে 332 টাকা। এমন হিসাব করে কক্সবাজার চট্টগ্রামের ভাড়া 332 টাকা নির্ধারণ করেছিল জেলা প্রশাসন। তবে প্রশাসনের ওই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে 420 টাকা আদায় করে আসছিল পরিবহন সংশ্লিষ্টরা। তবে কক্সবাজার চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন চালুর পর থেকে বাস মালিকদের দৌরাত্ম্য কমতে শুরু করে। যাত্রী কমে যাওয়ায় তারা ভাড়া কমাতে এক প্রকার বাধ্য হয়। ইতিমধ্যে 2টি বড় বাস কোম্পানি 100 টাকা পর্যন্ত কমিয়ে সরকার নির্ধারিত দামে নিয়ে এসেছে, কিন্তু মার্সা সহ অনেক পরিবহন বাড়তি দামেই থেকে গেছে। একই দূরত্বে ভিন্ন কোম্পানির বাসের ভাড়া ভিন্ন ভিন্ন কেন হবে তা মানতে পারছে না যাত্রীরা। সব বাসের ভাড়া একই করার দাবি তাদের। এটা তো হতে পারে না, এক জায়গাতে একই রেট হওয়া উচিত। ঢাকার যে গাড়িগুলো সবগুলো একই রেটই আছে, আপনার এসি এক রেট, নন এসি এক রেট। এখানে তো ওটা বাড়াবাড়ি হচ্ছে, আমার দৃষ্টিতে বাড়াবাড়ি হচ্ছে। আমি কমটাতে যাব স্বাভাবিক, কারণ সেম মডেলের গাড়ি সেম স্টেশন থেকে ছাড়তেছে, সেম জায়গাতে যাব, তো বেশি দেওয়ার তো প্রশ্নই উঠে না। আমার ক্ষেত্রে পুরোপুরিটা ঠিক আছে, পর্যাপ্ত ভাড়াটা আছে, হয়তো একটু বেশি, তারপরেও পর্যাপ্ত ভাড়াটা আছে। যেমন মাসে তো আমি 420 টাকা ধরতেছে, তো ওটা একটু বেশি ওভার রেট হয়ে যায় আর কি। যেটা আমরা তো যেটা কম পাবো ওইটাতে চলে যাবো, এটাই আসতে পারছি। আমরা এখন বাস নিয়ে যাচ্ছি যে বাসের ভাড়া একটু কমছে, কিছু কিছু বাসের ভাড়া বেশি থাকলেও এখন আর কিছু কিছু বাসের ভাড়া কমে গেছে। তবে পূর্বী বাস এখন আমাদের থেকে 320 টাকা নিচ্ছে। আমরা গাড়িতে আপডাউন করে তাছাড়া পূর্বী যে অফারটা দিচ্ছে 320 টাকা, এটাই আমাদের জন্য অনেক স্বস্তির বলা যায়। যাত্রীরা বাসের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম রুটে ট্রেন চালু রাখার দাবি জানান। তারা বলছেন ট্রেন খরচ যেমন কম, সাথে নিরাপদে যাতায়াতও সম্ভব। বাসে সেই সুবিধা আমরা পাচ্ছি না, এই যে এসে বসে থাকতে হচ্ছে, কিন্তু ওখানে তো আমরা টাইমলি আসতে পারতেছি, টাইমলি যেতে পারতেছি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো বাসের সেফটি কম, ট্রেনের সেফটি সবগুলোই সেফটি নাই, কিন্তু ট্রেনের সেফটি বাস থেকে অনেক বেশি, সে কারণে আমাদের ট্রেনটা বেশি দরকারি। আমার মতে ট্রেনও থাকা দরকার, যেহেতু ট্রেন হয়তো সচরাচর হচ্ছে না, যেহেতু মানে শিলং থেকে সচরাচর অ্যাভেলেবেল সিট পাচ্ছে না, তাহলে বাসও মানে দুটোটা অ্যাভেলেবেল থাকা দরকার। মার্সা বাস কাউন্টারের কর্মকর্তাদের দাবি, ট্রেন চালু করলেও যাত্রীর চাপ কমেনি, উন্নত সার্ভিসের কারণে তারা বাড়তি দাম নেন। ট্রেন চলাকালীন সময় আমাদের যাত্রী থাকে, এর মধ্যে আছে 34 সিটে, কোনো ওয়ান জি গাড়ি বুঝছেন। আর যেগুলো গাড়ি আমাদের ড্রাইভার ঠিক আছে, সুপারভাইজার ঠিক আছে, অভিজ্ঞ ড্রাইভার দিয়ে চালানো হয়, আর অন্যান্য গাড়িতে অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে চালানো হয়, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। তো তারা আমাদের গাড়ির উপর জনগণের পাবলিকের সব গিয়া বেশি আস্থা বেশি। দাম কমিয়ে আনা পূরবী ও সদিয়া বাস কাউন্টারের কর্মকর্তারা জানান, ট্রেনের যাত্রী একটু কম বেশি হলেও ভাড়া কমানোয় যাত্রী সংখ্যা বেড়েছে তাদের। তখনও ছিল যাত্রী পূরবীটা, এখনো আছে যাত্রী কম হয়েছে, কোম্পানি ডিসকাউন্ট হচ্ছে, এরকম না, যাত্রী তখনও ছিল এখনো আছে। আমাদের আগের পূর্ববর্তী ভাড়া ছিল 420 টাকা, মালিক পক্ষ সব চিন্তা ভাবনা করে আমাদের ভাড়া এখন বর্তমান ভাড়া হচ্ছে 330 টাকা। আমাদের যাত্রী মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালোই পাচ্ছি, যাত্রী ভালো সারাই পাচ্ছি। প্রভাব আমাদের আগে একটু কম ছিল, এখন একটু ভাড়া কমানো, সেক্ষেত্রে আমরা আরও যাত্রী সার আরও বেশি পাচ্ছি। কক্সবাজার চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চলাচলের ঘোষণার পর কয়েকটি বাস কোম্পানি ভাড়া কমানো শুরু করলেও লোকোমাস্টার ও ইঞ্জিন সংকট দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় স্পেশাল ট্রেন। যাত্রী কল্যাণ সমিতির দাবি, বাস মালিকদের প্রেসক্রিপশনে বন্ধ হয়েছে এই ট্রেন। স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালুর পাশাপাশি বাস ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাধারণ মানুষের। আজিমা ইমা, সিসিএন।